আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমে সুনামগঞ্জের জগন্নাথপুরে বখাটেদের হাত থেকে বাঁচাতে মেয়েকে অন্যত্র সরিয়ে দেয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বাবা আনোয়ার তার অভিযোগ মেয়েকে পাশের গ্রামের মাদক ব্যবসায়ী শামীম আহমেদ প্রায়ই উত্তক্ত করত কিন্তু সে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না তাই মেয়েটিকে বাধ্য হয়ে সপ্তাহখানেক আগে হবিগঞ্জের নবীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় কিন্তু গতকাল মধ্যরাতে শামীমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আনোয়ার মিয়ার বাড়িতে গিয়ে তার মেয়েকে খুঁজে না পেয়ে তাকে বেধড়ক মারপিট করে খবর পেয়ে পুলিশ আহত আনোয়ারকে উদ্ধার করে এই ঘটনায় চার অভিযুক্ত লিটন আকাই মিয়া আলম ও দিলাক মিয়াকে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এখনও পলাতক রয়েছে মূল অভিযুক্ত শামীম নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে গৃহবধূর বিবস্ত্র করে নির্যাতনের চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতভর ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে মামলার পাঁচ নম্বর আসামি সাজুকে ঢাকা থেকে এবং ইউনিয়ন পরিষদের সদস্য মজ্জেম হোসেন সোহাগকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে এ মামলায় মোট ছজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে এবং দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব এর মধ্যে বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয় একই দিনে পুলিশও দুজনকে গ্রেপ্তার করে এর মধ্যে রহিম ও রহমতুল্লাহকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ এছাড়া গতরাতে নির্যাতিতা নারীর জবানবন্দি রেকর্ড করেন নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ এদিকে বেগমগঞ্জের নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে ঘটনাটি আমলে নিয়ে কমিশনের পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করতে নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে যাবেন আগামী দশ কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দেওয়ার দিতে বলা হয়েছে কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন এই ঘটনাটি আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে এবার আন্তর্জাতিক তিন রাত পরই নাটকীয়ভাবে হাসপাতাল ছাড়লেন করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে গেছেন হোয়াইট হাউসে এরপর বেলকনিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে নিজের মাস্ক খুলে ফেলেন ট্রাম্প এর আগে টুইটারে ভিডিও বার্তায় তিনি জানায় সত্যি ভালো বোধ করছেন তিনি আহ্বান জানান করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার শীঘ্রই প্রচারণায় ফিরবেন বলেও জানান ট্রাম্প এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নিজের অসুস্থতাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম এরই মধ্যে তার প্রেস সেক্রেটারি সহ আশেপাশের অন্তত ১২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৪ লাখ মারা গেছে ২১০,০০০ মানুষ এবার জানাবো শেয়ার বাজারের খবর পুঁজিবাজারে যেসব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০% শেয়ার থাকবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএসসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন বিএসসি চেয়ারম্যান বলেন ন্যূনতম ২% শেয়ার ধারণ না করায় এরই মধ্যে ১৭ জন পরিচালককে অপসারণ করা হয়েছে আর উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারণের সময়সীমা শেষের দিকে আলটিমেটাম শেষে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেবে কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের কথা বিবেচনা করে ভালো ভালো কোম্পানিকে দ্রুত আইপিও দেওয়ার কথা বলেন বিএসইসির চেয়ারম্যান বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আগামী ১০ অক্টোবর রাত ৮টায় অনুষ্ঠিত হবে সম্মিলিত সভায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ পয়সা ইসল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের মোহাম্মদ সাইদুর রহমান নামের এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি ৫,০০,৬৩৪টি শেয়ার উপহার হিসেবে তার স্ত্রী তাহমিনা রহমানকে হস্তান্তর করবেন আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেনের সিস্টেমের বাইরে এই শেয়ার হস্তান্তর করবেন তিনি ডিএসইতে প্রকাশিত গত ৩১ আগস্টের হিসাব অনুযায়ী এই কোম্পানির ৪১.৮৪% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.২২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৮.৯৪% শেয়ার রয়েছে তবে সরকার ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে এই কোম্পানির কোনো শেয়ার নেই
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।